ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার ও পরে অস্ত্র মামলায় যাবজ্জীবন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে জামিন দিলেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ও বায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সকালে হাইকোর্টের দিয়া জামিন বহাল রাখেন একই সঙ্গে দুই মাসের মধ্যে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন এ সময় আপিল বিভাগ বলেন যারা ব্যক্তিগতভাবে অস্ত্র ও গার্মেন্ট নিয়ে ঘোরেন তাদের বিষয়ে নীতিমালা করা উচিত এর আগে গেল তেরো ডিসেম্বর জি কে শামীমকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট পরে চেম্বার বিচারপতি উনিশ ডিসেম্বর আদেশ স্থগিত করেন